যারা লো ইনকাম করেন তাদের জন্য একটু ভালো ইনকাম করার একটা রাস্তা আছে, সেটা হলো উবার। এক্ষেত্রে আপনার 1000 টাকা ইনকাম হতে পারে। তাহমিদ আপনাদেরকে সরাসরি মানে সরজমিনে দেখাচ্ছে কিভাবে উবার ডেলিভারি দেওয়া হয় বা বোল্ট দিয়ে খাবার ডেলিভারি দেওয়া হয়। আমি পুরো প্র্যাকটিক্যালি আপনাদের কিভাবে আমি অর্ডারটা পিক আপ করতেছি, কিভাবে অর্ডারটা দিয়ে আসতেছি, প্রত্যেকটা জিনিস একদম ডিটেইলে আপনাদের দেখাবো। চলেন যাই। আচ্ছা, আরেকটা অর্ডার এসে পড়ছে, ওটা দিতে না দিতেই সো এটা আমি অ্যাকসেপ্ট করছি। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা ও দেশের যারা আছেন, আমার শুভেচ্ছা দিবেন। আসলে পর্তুগালে যারা আছেন তাদের জন্য, যারা লো ইনকাম করেন তাদের জন্য একটু ভালো ইনকাম করার একটা রাস্তা আছে, সেটা হলো উবার ইট বা বোল্টস খাবার ডেলিভারি দেওয়া। তো আপনারা যারা 600 বা 500 টাকা ইনকাম করেন পর্তুগালে, তাদের কিন্তু এক ধাপে 1000 টাকা ইনকাম করার সুযোগ আছে যদি আপনারা ফুল টাইম উবার ইট বা বোল্টস করেন। যেমন আপনার যদি মিনিমাম ফুল টাইম মেন 8 থেকে 10 ঘন্টা, সকাল 11টা থেকে রাত্রে 10টা পর্যন্ত, তাহলে আপনারা হয়তো 8 ঘন্টায় অ্যাভারেজে 6 থেকে 8 টাকা ইনকাম করতে পারবেন। মাসে দেখা যাবে আপনি ট্যাক্স ট্যাক্স খরচ দিয়ে হয়তো আপনার 800 থেকে 900 টাকা টিকবে। তার মানে আপনি যদি 1 জায়গায় কন্ট্রাক্টে কাজ করেন তাহলে আপনি পাবেন ম্যাক্সিমাম 650 টাকা, সেখানে ট্যাক্স দিয়ে আপনি পাবেন 400 থেকে 500 টাকা। কিন্তু আপনি যদি উবার ইট বা বোল্ট ফুড ডেলিভারি করেন সেক্ষেত্রে আপনার 1000 টাকা ইনকাম হতে পারে। হ্যাঁ, সেটা আপনার মধ্যে আপনি কত ডেলিভারি নেবেন এবং কত দূর ডিস্টেন্সে যাবেন সেটা নিয়ে একটা ইনকাম একটা ক্যালকুলেশন করা হয় কিলোমিটার হিসাবে। যাই হোক, আমাদের তাহমিদ আপনাদেরকে সরাসরি মানে সরজমিনে দেখাচ্ছে কিভাবে উবার ডেলিভারি দেওয়া হয় বা বোল্ট দিয়ে খাবার ডেলিভারি দেওয়া হয়। আপনারা ভিডিও দেখে নেবেন এবং আপনাদেরকে যারা লো ইনকাম করেন পর্তুগালে তাদের জন্য একটু বেশি ইনকাম করার জন্য যে রাস্তাটা সেটা হলো উবার ইট বা বোল্ট ফুড ডেলিভারি। ধন্যবাদ। আমাদের ভিডিও দেখে সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। সবাই জানতে চেয়েছেন যে পর্তুগালে উবার ইটস করলে কিরকম ইনকাম হয় বা আর্নিং কি, সো এটা নিয়েই আজকের ভিডিওটা। সো আজকে আমি শুধু আপনাদের বলবো না যে উবার ইটে কিরকম আর্নিং হয়, আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যালি উবার ইট দেখাবো। ইংল্যান্ডে আমেরিকাতে উবার ইটে আওয়ারলি ইনকাম অনেক হয়। যেমন ইংল্যান্ডে আওয়ারলি 15 পাউন্ড হয়ে যায়, 15-20 পাউন্ড হয়ে যায়, কিন্তু পর্তুগালে এটা না। পর্তুগালে উবার ইটস করলে আওয়ারলি এত হয় না। সেটার জন্য আমি আপনাদের আগের থেকে বলে দিচ্ছি যে বেশি আশা ভরসা রেখে লাভ নেই, বাট যটটুক হয় ওটটুক দিয়ে এখন খুশি থাকতে হবে, কিছু করার নেই। সো আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আসেন আমার সাথে, চলেন আপনাদের দেখাই কিভাবে পর্তুগালে উবার ইট করতে হয়। বাজে সন্ধ্যা 6:30। গাইজ, ফার্স্ট অর্ডার এসে পড়ছে, আমি অ্যাকসেপ্ট করতেছি অর্ডারটা। অর্ডারটা অ্যাকসেপ্ট করলাম, এখন এই শপিং মল থেকে আমি অর্ডারটা পিক আপ করতে যাব। Let's go. আমি অর্ডারটা এখন পিক আপ করলাম রেস্টুরেন্ট থেকে। এই যে এখন আমার, এখন আমি অর্ডারটা
দি আসতে যাব 4 মিনিটস লাগবে আমার এখান থেকে সো চলেন যাই মাত্র আমি পৌঁছালাম এখন আমি ফুডটা উপরে দিয়ে আসব চলেন যাই আচ্ছা আরেকটা অর্ডার এসে পড়ছে ওটা দিতে না দিতেই সো এটা আমি অ্যাকসেপ্ট করতেছি অ্যাকসেপ্ট করলাম এখন এই ফুডটা দিয়ে এসে পরে এই অর্ডারটা আমরা পিক আপ করতে যাব গাইজ এটা দেওয়া হয়ে গিয়েছে ফুডটা এখন আরেকটা অর্ডার পিক আপ করতে যাব এটা সামনেই এক মিনিট লাগবে যেতে সো চলেন যাই সো গাইজ আমি এখন ফুডটা পিক আপ করলাম এই রেস্টুরেন্ট থেকে সো চলেন যাই ফুডটা ড্রপ অফ পয়েন্টে দিয়ে আসি Let's go. আচ্ছা আচ্ছা এটা একদম সামনেই এক মিনিট লাগবে আমার যেতে একদম সামনেই এক মিনিটের রাস্তা খাবারটা ব্যাগে ঢুকাই নিলাম লেটস গো বেশ খাবারটা দিয়ে আসলাম আমি সো এখানে আমি ডেলিভারি দিয়ে দিচ্ছি আচ্ছা আমার আর্নিংটা দেখি এখন এই অর্ডারের জন্য আমি আর্ন করলাম কত এটা একটু পরে এসে পড়বে এখানে আচ্ছা ও আচ্ছা ওয়েট আচ্ছা লাস্ট ট্রিপটা ছিল 2.26 ইউরো এখন যেটা করলাম আর আগেরটা ছিল 3.75 ইউরো সো টোটাল আমার আর্নিং হয়েছে 543 ইউরো চলেন যাওয়া যাক তো গাইজ এখন আমি আমার থার্ড অর্ডারের জন্য ওয়েট করতেছি মার্কেটের সামনে গাড়িটা পার্ক করা সো আমার থার্ড অর্ডারের জন্য ওয়েট করতেছি দেখি অর্ডারটা আসতে সময় কতক্ষণ লাগে আচ্ছা এখন বাজে 7:36 আমি 6:30 আজকে আসছি উবার করতে সো এক ঘন্টা হয়েছে এক ঘন্টায় আমার আর্নিং হয়েছে 543 সো দেখি কতক্ষণ পরে 3 নম্বর অর্ডার পাই এখন বেশি সময় লাগবে না কারণ এই টাইমে একটার পর একটা অর্ডার আসতেই থাকে সো আশা করি একটু পরেই অর্ডার পেয়ে যাব আমার 3 নম্বর অর্ডারটা এসে পড়ছে কিছু ম্যাকডোনাল্ডস থেকে আসছে ম্যাকডোনাল্ডসটা অন্য সাইডে সে চলেন অন্য সাইডে গিয়ে অর্ডারটা পিক আপ করি তো আমি এখন ম্যাকডোনাল্ডসের সামনে এখানে লেখা আছে দ্য অর্ডার নিডস মোর টাইম আমি ওদেরকে জিজ্ঞেস করি অর্ডারটা রেডি হয়েছে কি না
থেকে পিক আপ করতে হবে অর্ডার। আচ্ছা, অর্ডারটা মনে রেডি হয়নি, কারণ এখানে লেখা আছে অর্ডার নিজ মোর টাইম। অবশেষে 15 মিনিটস ওয়েট করার পরে ম্যাকডোনাল্ডস থেকে খাবারটা নিলাম। এখন আমি যাচ্ছি খাবারটা দিয়ে আসতে, বেশি দূরে না, যে টাইম কমে যেতে। আচ্ছা, খাবারটা আমি ব্যাগে ঢুকাই এরপরে। আচ্ছা, ম্যাকডোনাল্ডসের একটা সমস্যা হচ্ছে, ওরা খাবার দিতে অনেক সময় লাগে। 15 মিনিটস ওয়েট করতে হয়েছে আমার এই অর্ডারটা নেওয়ার জন্যে। আর ওদের সার্ভিসও অনেক অনেক বাজে সার্ভিস ওদের। যাই হোক, এখন যাই অর্ডারটা দিয়ে আসি। 2 কিলোমিটার এখান থেকে। যেটা আমি 4 নম্বর অর্ডারটা পিক আপ করলাম, এটা 2.4 কিলোমিটার দূরে। এটা শপিং মলে এত ভিড়, কত মানুষ শপিং মলে। এই অর্ডারটা দিলাম। আচ্ছা, আমার আরেকটা অর্ডার এসে পড়ছিল, সো ওইটা এখন পিক আপ করতে যাব। 2 মিনিট দূরে ওই অর্ডারটা। আরেকটা পিক আপ অর্ডার আসলো, আরেকটা। সো চলেন যাই, অর্ডারটা পিক আপ করি। Delivered. এই অর্ডারে দেখি আর্নিং কত হলো আমার। আসতে একটু সময় লাগে আসতে। আচ্ছা, লাস্ট অর্ডারে 5 ইউরো 43 সেন্টস, নট ব্যাড। ওয়েলকাম ব্যাক এগেইন। সো আজকে আমি উবার করলাম 4 আওয়ার্স অ্যান্ড 14 মিনিটস। এই যে এখানে দেখা যাচ্ছে টাইমটা, ফোকাসের প্রবলেম হচ্ছে। আই হোপ আপনারা দেখতে পারতেছেন। এখানে টাইম দেওয়া আছে 4 আওয়ার্স 14 মিনিটস, আর আজকে আমার আর্নিং হইতেছে এই যে 21 ইউরো। দেখা যাচ্ছে না, এই যে এটা আমার আজকের আর্নিং।
ক্লিয়ারলি দেখাই দিচ্ছি, 21.82 ইউরো 4 আওয়ার্সে, নট ব্যাড, কিন্তু সবসময় আরও হয়, আরও বেশি হয়। আজকে যদি আওয়ারলি হিসাব করি অ্যারাউন্ড 5-6 ইউরো হয়েছে, নট ব্যাড, খারাপ না। সো এটাই আপনাদের দেখালাম যে আমি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, অ্যাজ আ মানে আমি এখানে কোনো চাকরি করতেছি না, সো পার্ট টাইম হিসাবে আমি উবার করতেছি। আর আমি সপ্তাহে 3 দিন যাই উবারে, সপ্তাহে 3 দিন এরকম 4-5 আওয়ার্স উবার করি, আর আমার আর্নিং অ্যারাউন্ড এরকম 25-30 ইউরো হয়। উইকলি হিসাব করলে আমার আর্নিং অ্যারাউন্ড 60-70-80 এই রেঞ্জের মধ্যে থাকে। আমার এর চেয়ে বেশি এখন দরকারও নেই, কারণ অ্যাজ আ স্টুডেন্ট আমার অন্য লেখাপড়ার দিকে ফোকাস দেওয়া লাগে, এর জন্য সপ্তাহে 3 দিনের বেশি যাই না আমি উবার করতে। সো যাই হোক, 21 ইউরো, খারাপ না। আমি আমার উইকলি আর্নিংটাও আপনাদের একটু দেখায় দিই। এই যে 11 অক্টোবর থেকে 18 অক্টোবর আমার উইকলি আর্নিং ছিল 60.60 ইউরোস, আর আমি গিয়েছি সপ্তাহে 3 দিন। এই যে দেখতে পারতেছেন, সপ্তাহে 3 দিন আমার হইতেছে অ্যারাউন্ড 60 ইউরো হয়েছে। এর পরের উইকে আমার সেম, আমার এর পরের উইকে হয়েছে 61 ইউরোস, আমারও সপ্তাহে 3 দিন। এরপরে সপ্তাহে হয়েছে, এখানে দেখতে পারতেছেন, 60 ইউরোস, সরি, আমার হয়েছে 56.88 ইউরোস। তো দ্যাটস ইট গাইজ, আমার জাস্ট উইকলি আর্নিং আপনাদের জন্য আজকে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, কারণ আমি আপনাদের প্র্যাকটিক্যালি আজকে সব কিছু দেখালাম, যে অর্ডারটা নেওয়া, অর্ডারটা দিয়ে আসা সব কিছুই আপনাদের দেখালাম, আর শেষে আজকে আমার আমার আর্নিংটাও দেখাই দিলাম। সো আপনাদের জন্য একটা আইডিয়া হয় যে আপনারা যদি উবার ইটস জবটাকে সিলেক্ট করেন, তাহলে আপনাদের আর্নিং অ্যারাউন্ড এরকম হবে, আওয়ারলি 5-6 ইউরো হবে। এটা খারাপ না, আওয়ারলি 5-6 ইউরো ঠিক আছে সবাই। সো এটাই আজকে, ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে, আর আশা করি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ, আসসালামু।